হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্কুল আজকে হচ্ছে ফার্স্ট জুলাই এবং আজকের এই পর্বে আমরা আজকে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আজকে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবশ্যই লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য এবং পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করো তাহলে নতুন ক্লাস তোমাদের ক্লাস করাবো তখন নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসের পিডিএফ সরাসরি তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করতে পারবে এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আমি টেলিগ্রামেও পিডিএফটা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই টেলিগ্রামে এবং ফেসবুক গ্রুপে জয়েন করো আমি ডেসক্রিপশনে এগুলোর লিঙ্ক দিয়ে দেবো তোমরা জয়েন করো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে কোন দেশ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ছত্রিশতম এশিয়ান সামিট আয়োজন করলো তো ছত্রিশতম এশিয়ান সামিট আয়োজন করলেন অপশান এতে যেটা আছে ভিয়েতনাম অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ভিডিও কনস কনফারেন্সিংয়ের মাধ্যমে কারণ এখন কোভিড নাইন্টিনের কারণে এখন সামিটগুলো হচ্ছে না সমস্ত কিছুই কিন্তু ভার্চুয়াল হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তো ছত্রিশতম এশিয়ান সামিট ভিয়েতনাম আয়োজক দেশ হিসাবে আয়োজন করলো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এশিয়ান এর পুরো আসিয়ানের পুরোনাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এস অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট সাউথ ইস্ট আসিয়ান নেশন এটা হচ্ছে আসিয়ানের পুরোনাম এর মোট সদস্য দেশ হচ্ছে দশটা দেশ নিয়ে গঠিত যেমন ব্রুনেই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাউস মালয়েশিয়া মায়ানমার ফিলিপিন্স সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম আসিয়ানের কিন্তু ভারত সদস্য দেশ নয় দশটা দেশ নিয়ে আসিয়ান গঠিত সাউথ ইস্ট দক্ষিণ এশিয়ার দশটি দেশ যার মধ্যে ভারত কিন্তু আসিয়ানের সদস্য নয় মনে রাখবে তো উত্তর হলো অপশান এ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে এক্ষুনি ভিডিওটি লাইক করো প্রত্যেকে যারা দেখছো লাইক করো আজকের লাইক টার্গেট ফোর হান্ড্রেড ক্রস করতে হবে তো এক্ষুনি তোমরা লাইক করো তোমার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দাও এবং তোমরা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো তাহলে তোমাদের সাথে সবসময় আমি কানেক্টেড থাকতে পারি ফেসবুক এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে জয়েন করো প্রত্যেকটি প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো আমি সেখানেই কিন্তু দিয়ে থাকি চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো এবং আজকে তোমাদের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে সেই কোয়েশ্চেনের উত্তরও তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে দু নম্বর কোয়েশ্চেন সম্প্রতি মাইকেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন মাইকেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন উত্তর হবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি নিযুক্ত হলেন এই কোয়েশ্চেনগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তো আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন এবং সেখানকার মুদ্রা হচ্ছে ইউরো আয়ারল্যান্ড হচ্ছে একটি ইউরোপিয়ান কান্ট্রি উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ তো রাজধানী হচ্ছে ডাবলিন এবং মুদ্রা হচ্ছে ইউরোপ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন মন্ত্রক গাছ লাগানোর জন্য সংকল্প পর্ব চালু করল কোন মন্ত্রক এই সংকল্প পর্বটি চালু করেছে উত্তর হবে সংস্কৃতি মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ কালচার অপশান সি ইজ দ্য কারেক্ট তো সংকল্প পর্বের মাধ্যমে কী হবে ভারতের যত সরকারি অফিস আছে সমস্ত সরকারি অফিসেই মিনিমাম মিনিমাম পাঁচটি গাছ লাগানো পাঁচটি গাছ করে লাগাতে হবে পাঁচটি করে গাছ লাগাতে হবে মিনিমাম যে যে কোনো সরকারি অফিসেই তো এটাই হচ্ছে সংকল্প প্রকল্প এটা চলবে আঠাশে জুন থেকে বারোই জুলাই পর্যন্ত এই আঠাশে জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে প্রত্যেকটি সরকারি অফিসেই পাঁচটি করে গাছ লাগাতে হবে তো এই আহ্বান দিয়েছেন নরেন্দ্র মোদী এই গাছ লাগানোর আহ্বান দিয়েছেন সংস্কৃতি মন্ত্রক মন্ত্রালয় তো সংস্কৃতি মন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ সিং পেটেল প্রহ্লাদ সিং পেটেল হচ্ছেন ভারতের সংস্কৃতি মিনিস্টার অফ কালচার এবং মিনিস্টার অফ ট্যুরিজম তিনিই হচ্ছেন পর্যটন মিনিস্টার এবং তিনিই হচ্ছেন সংস্কৃতি মিনিস্টার মন্ত্রী তো প্রহ্লাদ সিং পেটেল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চার নম্বর কোন দেশ প্রথম কোনো পর্যটককে দু হাজার তেইশ সালের মধ্যে মহাকাশে স্পেস ওয়াকের জন্য নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে তো রাশিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে তারা দু হাজার তেইশ সালের মধ্যেই কোনো একজন হলেও পর্যটককে স্পেস ওয়াকের জন্য মহাকাশে নিয়ে যাবেন তাহলে অপশান ডি কারেক্ট আনসার হচ্ছে তারা দু হাজার সালের মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে এই কাজটি করে দেখার করে দেখাবে তো রাশিয়া এই ঘোষণাটি করেছে রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো মস্কো এবং রাশিয়ার কারেন্সি বা মুদ্রা হচ্ছে রুবেল এবং রাশিয়ার রাষ্ট্রপতির নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন নেক্সট কোশ্চেন আমরা দেখব পাঁচ নম্বর কোয়েশ্চেন আনন্দিবেন এটা হবে আনন্দিবেন আনন্দীবেন পেটেলকে কোন রাজ্যের গভর্নরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তো আনন্দিবেন পেটেল হচ্ছেন বর্তমানে উত্তরপ্রদেশের গভর্নর তো আনন্দীবেন পেটেলকে আর কোন রাজ্যের গভর্নরের দায়িত্ব বর্তমানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর হবে মধ্যপ্রদেশের গভর্নর পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কারণ মধ্যপ্রদেশের গভর্নরের নাম হচ্ছে লালজি ট্যান্ডন প্রত্যেক তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চানে আমি বলেই থাকি গভর্নর হচ্ছেন লালজি ট্যান্ডন তো লালজি ট্যান্ডনের এখন কয়েকদিন ধরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি হসপিটালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা চলছে সেজন্যই আনন্দীবেন মধ্য মধ্যপ্রদেশের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল ভোপাল সম্বন্ধে একটা তোমরা জিনিস মনে রাখবে নাইনটিন এইটটি ফোর উনিশশো চুরাশি সালে ভোপালের গ্যাস দুর্ঘটনা এগুলো তোমাদের নামটা শুনলে সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করতে হবে যেমন ভোপাল বলতে বলতে তোমাদের মাথায় যেন ক্লিক করে যে উনিশশো সালে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটা মিথাইল অ্যাসোসায়নেট গ্যাসের জন্য এবং ভোপালে ভোজ হ্রদ ভোজ নামক একটি লেক রয়েছে সেটা কোথায় এটাও কিন্তু ভোপালে এই কোয়েশ্চেনটা বারবার পরীক্ষাতে থাকে ভোজ লেকটি কোথায় অবস্থিত না ভোপাল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোন দেশ জি টোয়েন্টি শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল বৈঠক আয়োজন করলো জি টোয়েন্টি দেশ সমূহের শিক্ষামন্ত্রীদের একটি বৈঠক আয়োজিত হলো সম্প্রতি ভার্চুয়াল বৈঠক অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তো এটা কোন দেশ আয়োজন করেছে এর আয়োজক দেশ হচ্ছে অপশান বি সৌদি আরব আয়োজন করেছে এটি তো ভারতের প্রতিনিধি হিসেবে এম জি এম ডি মিনিস্টার অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মিনিস্টার রমেশ সিং পখরিয়াল রমেশ সিং রমেশ পখরিয়াল সরি সিং নয় রমেশ পখরিয়াল নিশাঙ্ক এই বৈঠকে অংশগ্রহণ করেন তো তোমাদের বলবো জি টোয়েন্টি তে মোট কুড়িটি দেশ রয়েছে তার মধ্যে জি টোয়েন্টিতে মোট উনিশটি দেশ রয়েছে এবং পুরো ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নকে একটা কান্ট্রি হিসেবে ধরা হয় তো এখানে উনিশটি দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে এই জি টোয়েন্টি গঠিত এখানে কিন্তু তোমাদের যেমন একটু আগে বললাম আসিয়ান আসিয়ানের সদস্য নয় ভারত কিন্তু জি টোয়েন্টি এর একটি সদস্য হচ্ছে ভারত জি টোয়েন্টি এর সদস্য ভারত হচ্ছে জি টোয়েন্টি এর সদস্য তো জি টোয়েন্টি এই যে সংগঠন এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালের নাইনটিন নাইনটি সিক্স ছাব্বিশ সেপ্টেম্বর নাইনটিন নাইনটি সিক্স উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং বর্তমান চেয়ারম্যান দু হাজার কুড়ি সালের চেয়ারম্যান কিং সলমান সাউদ কিং সলমান সাউদ কিং সলমান তোমরা মনে রাখবে কিং সলমান হচ্ছেন বর্তমানে সৌদি আরবের কিং তো তিনিই হচ্ছেন বর্তমানে জি টোয়েন্টি দু হাজার কুড়ি এর সম্মেলন সরি চেয়ারম্যান তো তাই জি টোয়েন্টি এর চেয়ারম্যান হচ্ছেন কিং শর্মান তাই এখন দু হাজার কুড়িতে জি টোয়েন্টির যতগুলো সম্মেলন হচ্ছে সবগুলোই কিন্তু আয়োজন করছে সৌদি আরব কোয়েশ্চেন আমরা দেখব সাত নম্বর সম্প্রতি রাষ্ট্রসংঘ কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সম্মানিত করলো তো সম্প্রতি রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রসংঘ কেরালার স্বাস্থ্যমন্ত্রীকে সম্মানিত করেছেন তো কেরালার স্বাস্থ্যমন্ত্রীর নাম কি কে কে শৈলজা কে কে শৈলজা তো কে কে শৈলজাকে সম্মানিত করেছেন রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন ইউনাইটেড কারণ কোভিড নাইন্টিন মোকাবিলায় খুব ভালো কাজ করে দেখানোর জন্যই এই সম্মানে সম্মানিত হয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী এবং ইউনাইটেড নেশন সম্মানিত করেছেন তাহলে ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন নাইনটি নাইনটিন ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউনাইটেড নেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ ইয়র্কে নিউ ইয়র্কে হেডকোয়ার্টার অবস্থিত ইউনাইটেড নেশনের বর্তমানে যিনি জেনারেল রয়েছেন ডিরেক্টর জেনারেল তাহলে অ্যান্তোনিও গুতেরাস মনে রাখবে ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘের বর্তমান ডিরেক্টর জেনারেল বা মহাসচিব হচ্ছেন অ্যান্তনিও গুতেরাস গুতেরাস এবং যদি বলা হয় জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে তো সম্প্রতি সম্প্রতি কয়েকদিন আগেই নির্বাচিত হয়েছেন বলকেন বোজকির বলকেন বোজকির সম্প্রতি কয়েকদিন আগেই নির্বাচিত হয়েছেন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে এবং ইউনাইটেড নেশান্সের অস্থায়ী সুরক্ষা কমিশনের সুরক্ষা কাউন্সিলের অস্থায়ী পদে ভারত আবার অষ্টম জন্য নির্বাচিত হয়েছে এটাও মনে রাখবে ভারত অষ্টম জন্য নির্বাচিত হয়েছে দু হাজার একুশ বাইশ সালের এই দু বছরের জন্য ভারত আবার ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য পদে নিযুক্ত হয়েছে নেক্সট হচ্ছে আট নম্বর কোশ্চেন কোন রাজ্য কিল করোনা অভিযান চালু করেছে তো কিল করোনা অভিযানটি চালু করেছে সম্প্রতি মধ্যপ্রদেশ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো মধ্যপ্রদেশ সম্পর্কে তোমাদের জানতে হবে কিল করোনা অভিযান নাম শুনেই আমরা বুঝতে পারছি এটা করোনা মোকাবিলায় কোনো একটি অভিযান কোভিড নাইন্টিন মোকাবিলায় এটা অভিযান তো এই অভিযানের মাধ্যমে কী হবে ডোর টু ডোর সার্ভে করা হবে ডোর টু ডোর প্রত্যেকটি বাড়িতে গিয়ে ডোর টু ডোর সার্ভে করা হবে এবং প্রত্যেক দিন প্রত্যেক দিন কুড়ি হাজার করে কিন্তু করোনা টেস্ট করা হবে তো এটাই হচ্ছে কিল করোনা অভিযানের লক্ষ্য তোমাদের একটু আগে বললাম মধ্যপ্রদেশ সম্পর্কে সমস্ত কিছু আর একটা এখানে বলে রাখি যে মধ্যপ্রদেশের যে ন্যাশনাল পার্কগুলো আছে তার মধ্যে কানহা বান্ধবগড় সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এগুলো বেশি পরীক্ষায় থাকে নেক্সট কোয়েশ্চেন দেখব নয় কে গরিব কল্যাণ রোজগার অভিযান ওয়েব পোর্টাল চালু করলেন তো এই যে গরিব কল্যাণ অভিযান ওয়েব পোর্টালটি চালু করলেন নরেন্দ্র সিং তোমার নরেন্দ্র সিং তোমার তিনি হচ্ছেন পঞ্চায়েত রাজ মিনিস্টার এবং কৃষি বিকাশ মন্ত্রকের দুটোরই তিনি মিনিস্টার দুটোই তার দায়িত্বে রয়েছে নরেন্দ্র সিং তোমার বর্তমানে পঞ্চায়েত মিনি মিনিস্টার এবং কৃষি বিকাশ মন্ত্রী তো তিনি চালু করেছেন গরিব কল্যাণ রোজগার অভিযান ওয়েব পোর্টাল পরবর্তী কোয়েশ্চেন কোন দিনটি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হিসেবে পালিত হয়ে থাকে কারেক্ট আনসার হবে উনত্রিশে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে হিসেবে পালন করা হয়ে থাকে কারণ এই দিনটিতে ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবিসের জন্ম হয়েছিল তো যাকে কি বলা হয় ফাদার অফ স্ট্যাটিস্টিক বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানবীশের জন্ম হয়েছিল উনত্রিশে জুন তাই এই দিনটি ভারতের ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে হিসেবে প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে প্রথম পালন হয়েছিল দু সাল থেকে প্রত্যেক বছর পালন হয়ে থাকে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো থেকে ছাপ্পান্ন সাল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী এটা হচ্ছে হ্যারড হ্যারড ডমার মডেল এবং উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি সাল এটা হচ্ছে প্রশান্তচন্দ্র মহালানবিস মডেল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তো উনত্রিশের জুন মনে রাখবে আর আজকের কোয়েশ্চেনটি হচ্ছে যেটা তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাতে হবে আজকের কোয়েশ্চেনটি হচ্ছে এখানে গতকাল এই কোয়েশ্চেনটা তোমাদের আমি করিয়েছিলাম যে কোন রাজ্যে আষাঢ়ি বীজ নববর্ষ উৎসব পালিত হলো এটা তোমাদের উত্তর কমেন্ট করতে হবে রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানার মধ্যে কোন রাজ্যে আষাঢ়ী বীজ নববর্ষ উৎসব পালিত হলো তো তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের ক্লাসের পিডিএফ ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি প্রত্যেকে প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো এক্ষুনি লাইক করো লাইক টার্গেট ফোর হান্ড্রেড যেন আজকের ভিডিওতে ক্রস করে তো তোমরা প্রত্যেক লাইক করো এবং আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে অবশ্যই জয়েন করো তাহলে তোমাদের সাথে প্রত্যেকের সাথে আমি সবসময়ই কানেক্টেড থাকতে পারি ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন করলে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ